दिलें दावत दिलें उन्हीं मुसलमान रहे गए। तो प्रथम जरा मुसलमान हुई तो तादेर सबसे बड़ो फिकिर छिलो आमी आमार आत्मीय स्वजन आमार बंधु बांधव आमार पाड़ा प्रतिबेशी एदेरके दावत दिए जदि एदेरके मुसलमान बनाइते पारि तो तारा जहन्नम थेके बेंचे जाबे এই ফিকির ছিল। আজকে কি ফিকির? ছেলে ফজর কাজা হয়ে যাইতেছে, মা তুলে না, কেউ যদি তুলতে যাবে না, না রাত্রে পড়াশোনা করছে, একটু ঘুমাইতে দাও। এটা কোনো মহব্বত হইল না, হাদিসে আসছে এক ওয়াক্ত নামাজ যার ছুটে যাবে তাকে তার উপরে কত 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে। তো মা ছেলের জন্য 2,88,00,000 বছরের আজাব ফয়সলা করাইতেছে। আ ভাই, পরিবেশ বদলাই গেছে, ফিকির বদলাই গেছে, মকসদ ছুটে গেছে। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার দাম কে ভালো বুঝে? আমরা বুঝি না, আল্লাহ বুঝে। একবার হুজুর সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার গলি দিয়ে হাঁটতেছিলেন, তো রাস্তায় একটা মরা বকরির বাচ্চা পড়েছিল, হুজুর দাঁড়াই গেলেন, সাহাবারাও দাঁড়াই গেলেন, বললেন তোমরা কেউ এটারে কিনবা? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মরা বকরির বাচ্চা এমনি দিলে তো নিব না। হুসাম বললেন তোমাদের সামনে, তোমাদের কাছে যেমন এই মরা বকরির বাচ্চা, আল্লাহর কাছে দুনিয়া এরকম। এখন বুঝেন কোনটার দাম দিতেছে। আর কোরআন কি বলে? ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়ার জিন্দেগি ধোকার বস্তু ছাড়া কিছু না। তোমার চাকরি, তোমার দোকান, তোমার বিল্ডিং, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার গাড়ি, তোমার ডিগ্রি, তোমার পদ, এগুলো সব ধোকা। ধোকা মানে কি? মনে হয় কিছু, আসলে কিছু না। এজন্য আল্লাহ বলেন যে ধোকাতে পড়ো না, দুনিয়ার ধোকাতে পড়ো না, শয়তানের ধোকাতে পড়ো না, নফসের ধোকাতে পড়ো না। আল্লাহর হুকুমের উপরে আসো, নবীর তরিকার উপরে আসো, এটা হলো কামিয়াবির রাস্তা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালুল জান্নাহ, যে ইখলাসের সাথে কালমা পড়বে সে জান্নাতে দাখিল হবে। আয়াতে বলছেন যে যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে জান্নাতে চলে গেল, সে সবচেয়ে বড় কামিয়াবি পাইছে। ভাই, আপনি যতই দুনিয়া বানান, দুই অবস্থার এক অবস্থা হবে, নাহলে দুনিয়া আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, আর নাহলে আপনাকে দুনিয়া থেকে নেওয়া হবে, দুটার একটা হবেই। অনেক সময় দুইটাও হয়। তো যে জিনিস আমার, আমি যেখানে যাইতেছি যদি কাজ না দেয়, এটা নিয়ে কি লাভ? আপনি আমেরিকা যাইতেছেন, ওখানে আপনি টাকা নিয়ে যাইতেছেন,
টাকা নিয়ে দোকানে দেন্ত দেখে কাজ করে কিনা, কাজ করবে, কি নিতে হবে? হ্যাঁ, ডলার নিতে হবে। আমি যে জায়গায় যাইতেছি ওখানকার কারেন্সি লাগবে, তো কবরের কারেন্সি কি, হাসরের কারেন্সি কি? তাইলে যেখানে যাইতেছি শিওর যাইতেই হবে কবরে, ওর জন্য আমি কি অর্জন করছি? আজকে যদি মত আসে যে আমি তৈরি আছি, নাকি মত আপনাকে সময় দেয় যে এই মিয়া 3 মাস পরে আসতেছি, 4 মাস পরে আসতেছি, কোন নোটিশ ছাড়া চলে আস। ভাই তো যে জিনিস দামি না এটারে দামি বানাইছে, আর যে জিনিস আসল দামি সেটার কোনো খবরই নাই। ইমান, আমল, আখলাক, আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল, তাকওয়া, এগুলো হলো দামি জিনিস। এগুলো যার ভিতরে থাকবে সে দামি হবে। হাজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো তালিওয়ালা জামা পরে আছেন। আ ভাই, কিন্তু কবর কার কাছে? কোথায় ওনার কবর? হুজুর পাশে হুজুর সাল্লাম শুয়ে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু শুয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু শুয়ে আছে। যে যায় মদিনা হুজুর সাল্লামকে সালাম করে না, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু কবর, তো ওনাকে সালাম ছাড়া চলে আসবে নাকি? ওনাকে সালাম করে, তারপরে বলে ওমর রাদিয়াল্লাহু, ওনাকেও সালাম করে। এটা হলো দামি। মেহনত বদলাই গেছে, সাহাবাদের পোশাক সাদা সিদা হইতো, খানা সাদা সিদা হইতো, ঘর সাদা সিদা হইতো, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। তো যদি কেউ যদি আল্লাহর রেজামন্দির সার্টিফিকেট পায়, তারপরে আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। হইতে পারে আপনি গরিব, হইতে পারে আপনি অশিক্ষিত, অনেক কিছু হইতে পারে, কিন্তু আল্লাহ আপনার উপরে রাজি আছেন। সে কোটি কোটি মালওয়ালা, ডিগ্রিওয়ালা আর কোটি কোটি সম্পদওয়ালার চেয়ে বেশি দাম। ভাই, এই জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে দুনিয়া ভোগের জন্য না, খুব ভোগ করো, খুব বিলাসিতার সাথে চলো, খুব ফুর্তি করো, শয়তান এগুলো করায় মানুষ। আরে মিয়া পরে তব করে নিবা, এখন একটু ভেজাল মিশালে কিছু হবে না। কিন্তু ওই পরে তওবার সুযোগ আসে না। মানুষ যখন গুনাহ করে, হাদিসে আসছে, তার দিলে একটা কালো দাগ বসে যায়, আর যদি তওবা করে ওই কালো দাগ সরাই দেওয়া হয়, আবার যদি গুনাহ করে আবার কালো দাগ আসে। এরকম কালো দাগ হইতে 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 তার পুরো দিল কালো হয়ে যায়, এরপরে আর কোনো অনুভূতি থাকে না সে ভালো করতেছে না খারাপ করতেছে, সে হালালের উপরে আসছে না হারামের উপরে। হ্যাঁ ভাই, তো ওই অবস্থায় নিজের না পৌঁছাই, নিজের উপরে রহম করি, নিজের উপরে রহম, আল্লাহর হুকুমের উপরে চলেন, নবীর তরিকার উপরে চলেন, ইখলাস অর্জন করেন, যে ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। তিনজনকে আনা হবে হাসরের ময়দানে, একজন একজন কি শহীদ, একজন শহীদ,
একজন আলেম, একজন দাতা, কত বড় বড় নাম। হ্যাঁ, শহীদকে জিজ্ঞেস করা হবে তুমি কি করছো, বলে ইয়া আল্লাহ যুদ্ধ করছি দিনের খাতিরে, আপনার জন্য কল্লা কাটাই দিস। আল্লাহ বলবেন মিথ্যা, ফেরেশতারা বলবে মিথ্যা, তুমি এর জন্য করছো যে মানুষরা তোমাকে বীর বাহাদুর বলবে, সেটা তো তুমি পাইছো, আমার কাছে কিছু পাবা না। ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামে ফেলে দিবে। আলেম সাহেবকে জিজ্ঞেস করা হইবে তুমি কি করছো, ইয়া আল্লাহ দিন শিখছি আর দিন শিখাইছি, আপনার জন্য করছি, বলে মিথ্যা, তুমি করছো যে তোমারে শায়খ বলবে, তোমারে আল্লামা বলবে, তোমারে হুজুর বলবে, তোমারে বুজুর্গ বলবে, এগুলো তো পাইছো, আমার কাছে কিছু পাবা না, একেও জাহান্নামে ফেলা হবে। তৃতীয় ব্যক্তি দাতা, তুমি কি করছো, ইয়া আল্লাহ এমন কোন হায়ারের আমল ছিল না যেখানে আমি আমার জান লাগাই নেই, মাল লাগাই নেই, সমস্ত ভালো ভালো কাজ করছি আপনার নামে, বলে মিথ্যা, তুমি এর জন্য করছো যে মানুষরা বলবে আরে কত ভালো মানুষ, আরে কত বড় দাতা, এগুলো তো তুমি পাইছো, আমার কাছে কিছু পাবো, তাকেও টানতে টানতে জাহান্নামে ফেলা হবে। এই তিন ব্যক্তিকে আগে জাহান্নামে দেওয়া হবে, তারপরে হাসরের মাঠে বাকিদের হিসাব হবে। কিসের অভাব ছিল? ইখলাস ছিল না। শয়তান বলছিল ইয়া আল্লাহ আমি তো জাহান্নামে যাইতেছি, আমি আদমের সন্তানদেরকে নিয়ে জাহান্নামে যাব, চ্যালেঞ্জ করছি। আল্লাহ বলছেন কি, আমার মুখলিস বান্দাদেরকে নিতে পারব না। কাদেরকে? মুখলিস বান্দাদেরকে নিতে পারব না, যাদের ভিতরে ইখলাস আছে, হোক শিক্ষিত হোক অশিক্ষিত, হোক দেখতে সুন্দর হোক দেখতে কালো, যার ভিতরে ইখলাস আছে সে পার পাবে। এজন্য আমাদের তাবলিগের একটা নম্বর হলো তাহসিয়ের নিয়ত, নিয়তকে খালিশ করো, নিয়তকে খালিশ করো, নিয়তকে খালিশ করো। কোন কোন আমল এত সুন্দর হয় যে ফেরেশতারাও ধোকা খায় যায়, তারা আমল নিয়ে উঠতে থাকে, এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমান, যখন আল্লাহর আরশের সামনে এটা রাখা হয় আল্লাহ বলছে এটা সরাও, এটা আমার জন্য করা হয়নি। এজন্য নিজেও ধোকা না খাই, ধোকা না দিই, আর আল্লাহকে কে ধোকা দিতে পারবে। ভাই দিন হলো আসল, দিনের উপরে চলা হলো আসল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় বিবি ছিল, আরো ছিল, একসাথে নয় বিবি ছিল। তো একজন আসলো, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার্ত, আমারে খানা দেন। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনে পাঠাইছেন, দেখো তো আমার ঘরে থেকে কিছু খানা নিয়ে আসো। তো সে ঘুরে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার নয় ঘরে পানি ছাড়া কিছু নাই। তো হুসাম বলছেন আমার মেহমানকে কে নিয়ে যাবে খানা খাওয়াই, এক আনসারি দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে যাব। তো ওনারে বাসায় নিয়ে গেছে, ওনারে বসাইছেন, বিবির কাছে গেছে, কি খানা আছে তাড়াতাড়ি বাইর করে, হুজুরের মেহমান আনছে, ওই খানা তো নাই। কিছু তো আছে, বলে বাচ্চাদের জন্য অল্প আছে, বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও আর ওই খানা মেহমানদের সামনে রাখো, আর তুমি চেরাগ ঠিক করার বাহানায় চেরাগ নিবাই দাও, অন্ধকারে আমি ভান করব আমি খাইতেছি আর সে খায় নিবে, সে তার পেট ভরবে। তো খানা রাখা হইল, চেরাগ নিবাই দেওয়া হইল, সে খাইল, সাহাবি খায় নাই, তার বিবি খায় নাই, তার বাচ্চারা খায়।
পরের দিন সকালে আল্লাহ বলছে, আরে তুমি তো খুব ভালো ব্যবসা করলে। হুজুর সাহেব বলছে কি, যে তুমি যে মেহমান খাইছ ওইটা কোরআনে নাজিল হয়েছে। আজকে ইকরামুল মুসলিমিন কোথায়? আমি কি খাবো, আমার মেবি কি খাবে, আমার বাচ্চারা কি খাবে, এর বাইরে যাই না। আমি কি পড়বো, আমার বিবি কি পড়বে, আমার বাচ্চারা কি পড়বে, এর বাইরে যাই না। ইল্লা মাশাআল্লাহ, যদি 1 লাখে কেউ হয়। আর সাহাবারা নিজে না খায় পরকে খাওয়াইছে, নিজে না পড়ে পরকে পড়েছে। হুজুর সালামের জানা জামা পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে। একজন হুজুর সালামকে নতুন জামা হাদিয়া দিস। হুজুর সালাম হুজরাতে গিয়ে পুরান কাপড় খুলছেন, নতুন কাপড় পরছে, সেটা পরে মসজিদে আসছে। এক গ্রামের বন্ধু কি করছে, জামা ধরে বলতেছে, আরে এত সুন্দর জামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে দিয়ে দেন। সাহাবারা রাগ হয়ে গেছে, হুজুরের না থামো। হুজুর ঘরে গিয়ে পুরান কাপড় পরে নতুন কাপড় হাতিয়া দিয়ে দিছে। ভাই কোথায় ইকরামুল মুসলিমিন? আপসে ঝগড়া করি, মসজিদে বসে গীবত করি, এক অপরের কথা বলতে থাকি, মসজিদে কেউ যদি জিনা করে এটা কেমন, ভালো না খারাপ? আর গীবতকে বলা হয়েছে জিনার চেয়েও খারাপ। আর আমরা এটাকে গুনাই মনে করি না, আরে অমুক এটা করছে, আরে অমুক এই খারাপ, এই সেই। আমার মুসলমান ভাই বুঝতে পারে, আমি ধরা পড়ে যাব, সে পার পায়ে যাবে, ওদিন কি করবেন? দুই বন্ধু ছিল, একজন নেককার একজন মদ খাইত। তো নেককার সবসময় বলতো তুমি এটা ছেড়ে দাও, তুমি এটা ছেড়ে দাও, আর সে বলতো আমার আল্লাহর উপরে আমারে ছাড়ো। এদিক দিয়ে মদও খাইতো, একদিক দিয়ে মাফও চাইত। তো একদিন নেককার বন্ধু রাগ হয়ে গেছে, তুই তো জাহান্নামে যাবি। আল্লাহ দুইজনকে নিজের সামনে দাঁড় করাইছেন ওদের মৃত্যুর পরে, আর নেককারে বলছেন তুমি কি করে জানো আমি কি করব, জান্নাতে জাহান্নামে কে দিবে? কি ভাই, আল্লাহ স্যার আর কেউ দিতে পারবে? আমি যেটা করব তুমি কি করে বললা, তুমি জাহান্নামে যাও, সে যাবে জাহান্নাম। আর একে বলছে তুমি যে আমার কাছে মাফ চাইতা, যাও আমি তোমারে মাফ করে দিতাম। তো কেউ জানে না কে কোথায় যাইতেছে, যত বড় দুনিয়াতে বুজুর্গ হই না কেন। এজন্য আমাদের হযরতজি ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহেব, উনি একটা কথা বলতেন, বুজুর্গ বন্না আসান হ্যায় মোমিন বন্না মুশকিল হ্যায়। বুজুর্গ বনে যাওয়া সহজ, মমিন বনা কঠিন। এজন্য মমিন বনার চেষ্টা কর। মমিন কে? ইমানওয়ালা। ইমান যদি মজবুত হয় তাহলে তো পার পাওয়া যাবে, ইমান যদি কাঁচা হয় তো মতের সময় শয়তানের সবচেয়ে বড় ধাক্কা আসে। কাঁচা ইমানওয়ালারা পারবে না, তারা তাদেরকে ইমান হারা করে মারবে। ভাই কথা বুঝতেছেন? তো হযরত আহমদ ইবনে হাম্বল বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, মতের সময় একবার হোশ আসতেছে, এক
একবার বেহোশ হয়ে যেত, একবার হোশ আসতেছে আরেকবার বেহোশ হয়ে যেত। তো যখন হোশ আসত উনি বলতেন আবি নাহি আবি নাহি, এখনো না এখনো না। তো ছেলেরা জিজ্ঞেস করছে আব্বাজান আপনি কি বলতেছেন, বললেন শয়তান আমার সামনে দাঁড়ায় আছে আর বলতেছে আহমদ তুই তো আমার হাত থেকে বেঁচে গেলি, আর আমি বলতেছি না এখনো না এখনো না। তার মানে যতক্ষণ নিঃশ্বাস আছে কিছু বলা যায় না আমি ঈমানের সাথে মরব না বেঈমানে হব। এজন্য বলতেছেন আবি নাহি আবি নাহি, এখনো না এখনো। এজন্য ভাইও মওতের তৈরি করতে হবে, ইমান আমল আখলাক বানাইতে হবে, সমস্ত যোগ্যতা সমস্ত চিন্তাধারা সমস্ত মেহনত সমস্ত শক্তি দুনিয়ার পিছে লাগায়েন না আল্লাহর বাস্তে, পরে পস্তাইতে হবে। আর কেউ বাঁচাইতে পারবে না, সুসম উদাহরণ দিয়েছেন একজনের তিন ভাই মতের সময় এক ভাইকে ডাকছে, ভাই তুমি আমার জন্য কি করবা, তোমার চিকিৎসা করাবো, মরে গেলে তোমার কবরে নিয়ে যাব, দফন করব, তারপরে চলে আসব। আরেক ভাই ডাকছে, ভাই তুমি কি করবা, বলে তোমার সাথে আছি যতক্ষণ তোমার হায়াত আছে, মরলে তোমাকে জাহান্নামে তোমাকে ছেড়ে অন্যর কাছে চলে যাব। তৃতীয় ভাইকে ডাকবে, তুমি কি করবা, বলে আমি তোমার সাথে দুনিয়াতেও থাকবো কবরেও থাকবো হাসরেও থাকবো যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাই দিই। তারপরে হুসাইন সাহাবাদের প্রশ্ন করলেন, বলো এই তিন ভাইয়ের ভিতরে সবচেয়ে উত্তম ভাই কে, সবাই বলছে শেষের ভাই। হুসাইন বলছেন হ্যাঁ, প্রথম ভাই হলো আত্মীয় স্বজন, তারা চিকিৎসা করাবে, মরে গেলে কবরে নিয়ে যাবে, দফন করবে, তারপরে চলে আসবে। তারপরে তারপরে ভাই বলে তোমার মাল সম্পদ যতদিন হায়াতে আসো এটা তোমার, মওতের সাথে সাথে এটা তোমার ওয়ারিসদের কাছে চলে যাবে। আর শেষ ভাই বলে তোমার নেক আমল দুনিয়াতে বরকতের কারণ হবে, কবরে হেফাজত করবে, হাসরে পাল্লা ভারী করবে আর জান্নাতে পৌঁছাই দেবে। এজন্য নেক আমল অর্জন করি, আর নেক আমল অর্জন হবে না যদি ঈমান মজবুত না থাকে, আর ঈমান মজবুত না হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের মেহনত না করি, আর এই তাবলিগের কাজ হলো ঈমানের মেহনত। আর ভাই তো এই মেহনত করতে আমরা সবাই তৈরি আছি, সাহাবাদেরকে দুই জায়গা পাওয়া যায় তো বেশি, আর চাকরি